हेलो द स्टूडेंट ऑफ क्लास सिक्स, देखो तुम्हारा एर आगे अध्याय चार वीडियो देखे अर्थात वीडियो नम्बर पार्ट वन रोमान संख्यार से रोमान संख्यार आज के पार्ट टू तुम्हारे आलोचना करा हे से तीनटे पद्धति आलोचना करा हुई बाकी पद्धति वीडियोते आलोचना करा हे अर्थात रोमान संख्या क्यों लिखते हैं कि नियम लिखार से लिखार नियमगुला बोला एन तरपर जगह देखो पद्धतिगला तेल ये हे गत बार मैं करा तीन पर्त आज के चार नम्बर करा हे देखो रोमान संख्यार केवलम्र एल सी एम तेल रोमान संख्या केवलम्र एल एक्स सी एम पर व्यवहार करा जाए पर व्यवहार करा जाए किंतु तीनटर बेसि नय क्या आगे बोला आछे जे तीन बार बेसि व्यवहार करा जाए ना ताहले एखाने कि होबे जेमन एक्स एक्स दुटो एक्स अर्थात एक्स इक्वल टू कत है दस तेल एखे दस जुक्त दस समान कत हे तेल कूड़ी एरप एक्स 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 अर्थात तीनटे एक्स तेल क्यी तीन दशे त्रिस अर्थात दस जुक्त दस जुक्त दस समान कत हो त्रिस अब सी तेल सी एर क्षेत्र ए रकम करो तेल एखे सी दुटो तेल कथा हे दुटो सी दिले तेल एखे है सी अर्थात एक्श एक्श जुक्त एक्श समान कत है दुशो तेल ये हमारा लिखब नम्बर एक नम्बर आईटे आईटा देरपर देखो ये भूल हो गल तुम्हारा ठीक कर आई एल होना कारण एल के तीन मान व्यवहार करा जाए ना परपर तेल एरपर हो पाँच नम्बर रोमान संख्या रोमान संख्या भी एल डी कखनो पर व्यवहार करा जाए ना परपर व्यवहार करा जाबे ना एगुला किन्तु अन्यगुला परपर व्यवहार करा जाए अर्थात एखाने भि एल डी ताले भि होच्छे पाँच और एल एल कत एल होच्छे आमादेर कत से एल एर संख्या एखाने बोला होयेछे जे एल समान होच्छे आमादेर पंचाश सी समान एकश डी समान पाँचश और एखाने एम समान कत बला होयेछिल इखाने एक हज़ार बला हुई ताले तुम्हारा आगे वीडियो अवश्य देखे जरा नतून देखो तारा आगे वीडियो देखे निबे अर्थात रोमान संख्या अध्याय चार फर्स्ट नम्बर वीडियो अर्थात पार्ट वन तुम्हारा देखे निबे जरा जरा नतून देखो तारा अवश्य सबसक्राइब कर तुम्हारा प्रतिबार
নতুন নতুন আপডেট পেতেই থাকবে, অর্থাৎ যখনই আপডেট দেওয়া হবে তখনই তোমরা পেয়ে যাবে। হচ্ছে আমাদের ৬ নম্বরে, তাহলে দেখো ৬ নম্বরে রোমান সংখ্যায় VLD কখনোই বড় সংখ্যার বাম দিকে ব্যবহার করা যায় না, অর্থাৎ রোমান সংখ্যার VLD কখনো পরপর ব্যবহার করা যাবে না। আবার কোন যে বড় আছে যে বড় সংখ্যার বাম দিকে বসবে সেটাও না। যেমন আমাদের হয় এখানে, অর্থাৎ তোমরা দেখেছ এর আগে ভিডিওটাতে যে IX অর্থাৎ এক্সের আগে আইটা বসে, অর্থাৎ একটা বসে, কিন্তু এই এক্সের আগে ভিটা বসবে না, এক্সের পরে ভিটা বসবে। তাহলে তোমরা বুঝতে পারছো, যেমন যেমন LVL এটি কখনো হবে না, এটি ভুল, তাহলে এটি কখনো হবে না, অর্থাৎ এই ভুল করা যাবে না, LV এরকম করা চলে না, এটা আমাদের অপরাধ করা হবে, অর্থাৎ আমাদের নিয়মের বহির্ভূত হয়ে যাবে, তাই আমরা এটা কোনোদিন করব না। দেখো আই শুধু মাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, অর্থাৎ আমরা এখানে কিরকম করি, যেমন IV সমান আমাদের কত হয়, ৪ হয়, অর্থাৎ ৫, এখানে V-I ইকুয়াল টু ভি, মানে ইকুয়াল টু হচ্ছে ৫, তাহলে ৫ আর ১ এখানে, তাহলে ১ সমান হয় ৪। এবার হচ্ছে IX সমান হচ্ছে X, তারপর এখানে মাইনাস I সমান হচ্ছে ১০, বিযুক্ত ১ সমান ৯, অর্থাৎ এই ভি এবং এক্স ছাড়া অন্য কোনো অক্ষরের আগে আমাদের আই বিয়োগ করা যাবে না, অন্য কোনো অক্ষর থেকে বিয়োগ করা যাবে না। এরপর হচ্ছে ৮ নম্বরের এক্স শুধুমাত্র LCM থেকে বিয়োগ করা হবে, তাহলে এই এক্স কে শুধুমাত্র আমাদের কি কি কোন কোনগুলোর থেকে বিয়োগ করা যায়, LC এবং M এগুলোর থেকে এক্স বিয়োগ করা যাবে, অন্য কোনো থেকে বিয়োগ করা যাবে না। যেমন XL অর্থাৎ এখানে হবে XL সমান হচ্ছে কত, মাইনাস এক্স, ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে হচ্ছে ৫০ মাইনাস ১০ সমান ৪০। আবার এখানে এল হয়েছে, এরপর হচ্ছে সি, সিটা দেখায়, তাহলে এক্স সি, তাহলে এখানে সি আমাদের কত, তাহলে সি হচ্ছে ১০০, তাহলে এখানে হবে আমাদের সি মাইনাস এক্স ইকুয়াল টু হবে ১০০ মাইনাস ১০ সমান ৯০।
এইভাবে করা যাবে। নম্বর হচ্ছে সি কেবলমাত্র ডি এবং এল থেকে এম থেকে বিয়োগ করা হবে, অর্থাৎ সি ডি এর থেকেও ছোট এবং এম এর থেকেও ছোট। সি এর মান হচ্ছে 100 কিন্তু ডি এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 1000। অতএব এই বড়র থেকে এটা মানে বিয়োগ করা যাবে, কিন্তু এল এর থেকে বিয়োগ করা যাবে না বা এক্স এর থেকে বিয়োগ করা যাবে না, যেহেতু সি এল এক্স এর থেকে বড়। সেই জন্যে সি এর যখন আমরা ইয়া করবো তখন এই ডি আর এম এর থেকেই বিয়োগ করা যাবে। যেমন সি ডি ইকুয়াল টু এখানে হবে ডি মাইনাস সি, তাহলে কত হবে 500 মাইনাস 100 সমান 400। তাহলে এইভাবে যদি তোমরা মনে রাখো এই সূত্রগুলো, যে সূত্রগুলো দিলাম আর এর আগে অর্থাৎ পার্ট ওয়ানে যে সূত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা ভালোভাবে ধ্যান দিয়ে দেখো এবং পড়ো, তাহলে তোমরা রোমান সংখ্যা সম্পূর্ণভাবে লিখতে পারবে, 1 থেকে 100 পর্যন্ত এমনকি 1000 পর্যন্ত তোমরা লিখতে পারবে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।